অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 জুলাই টু 2রা আগস্ট বুধ এবং রাহু একত্রে মিথুন রাশির ঘরে অবস্থান করছে। এতদিন এই মিথুন রাশিতে ছিল রবি গ্রহ। এই রবি 16 জুলাই কর্কট রাশিতে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে। এর ফলে 4টি সুপার ভাগ্যশালী রাশি হিরো থেকে জিরো হতে চলেছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলো সত্য। অনেকে বলবেন যে স্যার আমার তো হচ্ছে না। দেখুন, অ্যাস্ট্রোলজিটা পুরোপুরি হচ্ছে ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিত। আপনার বার্চাতে, আপনার মিথুন রাশিতে বুধ এবং রাহুর অবস্থান একত্রে আছে কিনা সেটা আগে লক্ষ্য করুন প্রথম। এবং যদি না থাকে, আপনার রাশিচক্রে বুধ এবং রাহুর পজিশন কেমন আছে, অবস্থান কেমন আছে সেটা দেখুন। 3 নম্বর, আপনারা দেখুন আপনাদের দশা অন্তর্দশা কি চলছে, পারমিট করছে তো, এটা আগে দেখবেন। তাহলে দেখবেন যে এই 4টি রাশির যে সৌভাগ্যশালী রাশি কথা বলছি, সুপার ভাগ্যশালী রাশি জিরো থেকে হিরো হতে চলেছে এই বুধ এবং রাহুর প্রভুকৃপা যোগে। দেখুন কি কোন কোন দিক থেকে হতে চলেছে মালামাল। প্রথম কথা বলি, শেয়ার বাজার থেকে, গোল্ডের শেয়ার, গোল্ড থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে এই 4টি সুপার ভাগ্যশালী রাশি। যারা স্টক বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ, অর্থাৎ স্টক মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই 16 জুলাই টু 2রা আগস্ট এই যে প্রভুকৃপা যোগ, আমি এটা বলছি ঢেলে দিবে এই 4টি সুপারশালী ভাগ্যশালী রাশিকে একদম ঢেলে দিবে। যারা ভাবছিলেন যে এতদিন ধরে আর্থিক কষ্ট পাচ্ছিলেন, তারা কিন্তু অপরচুনিটি কিন্তু তাদের আসবে, কিন্তু সেই অপরচুনিটিটাকে কিন্তু ধরতে হবে। দেখুন, ব্রহ্মাণ্ডে কিছু কিছু গ্রহের গোচর এমন হয় কি না, গ্রহের গোচর যদি আপনার শুভ না থাকে আপনার রাশিচক্রে, তাও আপনার 20-30% কিন্তু এই গ্রহের গোচর কিন্তু কাজে লাগে। আর যদি আপনার রাশিচক্রে এই এই বুধ এবং রাহু একত্রে বসে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে ঢেলে দিতে চলেছে, জিরো থেকে হিরো করবে। দেখুন, প্রথম কথা বলি, এই যে রাহুর সাথে বুধ কম্বিনেশনটা অতি শুভ, অর্থাৎ রাহুর যে বলটা সেটা বুধ প্রাপ্ত করে, অর্থাৎ বলবত্তা কিন্তু বেড়ে যায়। তা এইবার আমি জানতে চাই কোন এই 4টি সৌভাগ্য, সুপার সৌভাগ্যশালী রাশি। প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির 9ম স্থানে এই রাহু এবং বুধের কানেকশান, প্রভুকৃপা যোগ। ভাগ্যের দ্বারা আপনি গোল্ড, শেয়ার, লটারি, জুয়া, সাট্টা প্রচুর অর্থ কিন্তু পাবেন। স্টক বিজনেস সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় পতি এবং একাদশ পতি 11 স্থানে অবস্থান করছে এবং রাহুর সাথে ও সুপার যোগ। আমি আপনাদেরকে বলছি, সিংহ রাশি যাদের বার্চাতে আছে কিনা, তারা এই 16 জুলাই টু 2রা আগস্ট প্রভুকৃপা যোগের মধ্যে যদি কাজে লাগিয়ে নিতে পারে, সে অপরচুনিটিটাকে যদি নিয়ে আসতে পারে, ফ্যান্টাস্টিক একটা যোগ। আপনারা জুয়া, সাট্টা, লটারি, ফাটকা, স্টক বিজনেস, শেয়ার, গোল্ডের বিজনেস, এগুলো থেকে, গোল্ডের শেয়ার থেকে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কুম্ভ রাশির দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক যোগ। কুম্ভ রাশিরও কিন্তু জুয়া, সাট্টা, লটারি, শেয়ার এই দিক থেকে কিন্তু
প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে, মালামাল হতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। চার নম্বর যে রাশি, অন্তিম যে রাশি, সুপার ভাগ্যশালী রাশি, জিরো থেকে হিরো হতে চলেছে, সেটা হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনু রাশি মালামাল হতে চলেছে, আপনাদের ব্যবসাতে ডেভেলপমেন্ট হবে, স্টক বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুব অপরচুনিটি আসবে, লটারি, জুয়া, সাট্টা, ফাটকা কারবার এবং বিজনেসে ডেভেলপমেন্ট, এবং গোল্ডের সঙ্গে যারা গোল্ডের যারা বিজনেস করছেন, গোল্ডের শেয়ার আছে তাদের ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছেন, প্রচুর অর্থ কিন্তু এই শেয়ার মার্কেট থেকে, গোল্ডের শেয়ার থেকে কিন্তু ধনুরাশির প্রাপ্তি হতে চলেছে। এই চারটি সুপার ভাগ্যশালী রাশি রাহু এবং বুধের যুক্ত হওয়াতে জিরো থেকে হিরো হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।